আমরা আমাদের মানে পুলিশ হেডকোয়ার্টারে এনসিবির মাধ্যমে আমরা ইন্টারপোলকে আমরা চিঠি দিয়েছি। আমরা ইন্টারপোলের মাধ্যমে আমরা কাঠমান্ডু পুলিশকে জানিয়েছি যে এই এলাকায় এখানে সিয়াম সহ বেশ কয়েকজন আসামি, তারা কেউ চলে গেছে কেউ আছে, এই বিষয়গুলি মানে তাদেরকে আমরা অবহিত করেছি এবং তারা যদি থাকে তাদেরকে যেন তারা গ্রেপ্তার করে, এটা আমরা তাদেরকে অনুরোধ করেছি এবং তারই ধারাবাহিকতায় আমরা সেখানে মামলার আমাদের মামলাটার তদন্তের অগ্রগতি করার জন্যই মূলত আমরা আসামিরা মানে যে যে জায়গায় ছিল বা যে জায়গায় তার সাথে সম্পর্কে কথা বলতে যাচ্ছি। না না, সেটাই তো আমি বললাম যে আমরা ইন্ডিয়াতে যে জিহাদ তালুকদার আছে তার সাথে তো আমরা কথা বলছি। আমরা বাংলাদেশে আমাদের মূল ঘাতক সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ আসামি আমাদের কাছে আছে। আমরা দুই পক্ষের আসামির সাথে কথা বলা এবং আমাদের দেশে বাংলাদেশের অনেক বড় বড় অপরাধী মাস্টার মাইন্ড মানে আনোয়ার আলীম হত্যা মামলা ছাড়াও অনেক আসামিরা তারা ইদানিং কলকাতা রোডকে ব্যবহার করছে, সব কিছু মিলেই এছাড়া আমরা ইন্টারপোলকেও চিঠি দিয়েছি যেন ওই এলাকায় কোনো সন্ত্রাসী থেকে থাকে তাদের জন্য পাকড়াও করে, তো সব কিছু মিলে আসলে আমরা তদন্তের কাজেই মূলত যাচ্ছি। না আমি আমি তো এটা 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 আসলে অ্যাকচুয়ালি তো আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না, কারণ আমরা তদন্ত কাজে যাচ্ছি, আপনারা শীঘ্রই তথ্য পাবেন। আমরা আমরা সব বিষয়ে তো বললাম যে আমরা বিশেষ করে স্পেশালি এমপি আনোয়ার আলীম হত্যাকাণ্ডের জড়িত আসামিরা যে মানে কাঠমান্ডু রোড দেবগাছ সে তত্ত্বটা আমাদের রয়েছে এবং আমরা মানে কলকাতা পার্টে এবং ঢাকার পার্টে আসামিদের সাথে কথা বলে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সব কিছু মিলেই এটা ক্রস এক্সামিন করার জন্য মূলত আমরা আমরা যেতে পারছি। আমরা দুই তিনজন থাকি, তিনজন না এনসিবির একজন আর আমাদের ডিবির তিনজন আর একজন পরে আসবে, মূল চারজন।